তুই অনেক বাদ থাই ঘুম নেওয়া যান কাহ অনেক তো ধৈর্য ঘুম নেওয়াই কি বলে ছেলে আমার ধৈর্য একটু হাস হামা ছিল এই জন্য ঘুমাই নি যায় কে হামা ছিল অনেক ছিল আর কি তুমি ঘুরে মানুষ বুঝবে না সমস্যা নাই অনেক হন না আর নানি আরে বোঝাই দেব নানি অনারে বোঝাই না দেবেন হ্যাঁ বোঝাই দিই ভাইয়া ওরে হস না তো তুমি তো মনে কর কে হামা ছিল তোর কড়া হন্ডেলে ফিন ফিন নজর হতা কিন ভত্তেছে চলে আসতেছে আমি বিলকিস জি সাসি খাইছি তো তুই বাদ খাইলে ফরিয়ানে ঘুম না যাইয়ে নে তার ভিতরে পেটে মেড়কে লেচুছে কি বলে সাসি আজকাল বাদ খাই দুইজ ঘুম যাইবে রে সময় আছে নাকি সাসি হত খাস খামতা হে এন কি হাম গরজ দে তুই দুইজ একবার বাদ খাই নে ঘুম যাবে সময় না ফস দে পাড়া বেরোনে রে ফারা সই দিয়ে নে বইতা খান ব্যাগ বুঝি তো আই কি বলে সাসি এটা সাসি দরজাটা একটু খুলি দেন না কিলাই একটু ভিতরে আসতাম ভিতরে আই কি দিবি সাসি এটা হাইয়া খালি আমার সাথে মস্কারি করে যে সাসি ওই বিউটির মা বাবির সাথে একটু কথা ছিল এই জন্য ইতি ঘুম বাদ খাই না ঘুম গে অনে সাইডটা পাঁচটা বাজে আইস তুই সাসি দরজা খুলেন না আপনা কইলেও দেখি যাই একটু দরজাই নাই খুলিন না পারি কি লেগুন বেশি শক্ত আরে সাই তু মনে হইলে ইন্দি জানালা তুন সার রূপ জানালা দিয়ে সমজাইব তো যদি তোর মন ন মানে তাহলে এক কাম করে ইন্দি সিয়ার আছে ইন টানিয়ে নেব তারপর তুর সব কি উড়িলে দরজা খুলে দেব মন ভরিয়ে নে সাই স্যার টানে কে বলে সিয়ার টানি বসতাম আমি আমি এলে হালা সিয়ার টানি বারান্দা বসে থাকলে মানুষ আমাকে দেখলে আশা আশি করবে না একবারে যার গড়ি বেড়ি এতক্ষণ তো ফিন ফিন ফতেছিল এখন ঘুরে যে আতাম তাম জ্বর আসি গেছে এই জ্বর ভেতর আমি এখন বাড়িতে যাইতাম কেমনে সাথীও তো আনি নি কিরে বুক কইলে ইস্তুই নমাতত দে হে নাইফা না সাসি বলতেছি যে ওই শেফালি কইলো একটু ডাকি দেন না দরজাটা খুলি দক ও বাজি তিরে তো একদমও ডাকন যাইতো নু এতে বেন নে পাঁচটা বাজে উড়িয়ে না ঘরের হাস হাম ব্যাকিন ঘরে দেয় এখন তুই যে বাদ খাই এনে ঘুম গেই সাইটটার আগে সম্ভব না বেড়ি মানে আমাকে ঘর ভিতর না ঢুকানোর জন্য এগুলা করতেছে আমিও একবারে এদিক থেকে লড়ব না দরজা নখুলন পর্যন্ত কি চিন্তা করার দে তুই না না সাসি আমি আবার কি চিন্তা করব না নে আসসালামু আলাইকুম আমি চলে যাচ্ছি ও মামা আরে রুকনি ছেলেটা আবার করতে গে চলে আসছে যে ভালো হয়েছে এখন তো দরজা খুলতেই হবে ওয়ালাইকুম সালাম ভাইয়া আচ্ছো না তাই আর হনেছে হ্যাঁ হালাইছে যে নানি ড্রাইভার আঙ্কেল নামাই দিকে আরে রুকু ছেলে কেমন আছো এ ঠিক দুই যে জ্বর ভিতরে নানু বাড়িতে কেন আসছো তোমার নানি তো এখন দরজা খুলবে না হ্যাঁ ভালো আছে ঠিক দুই জায়গা আতে মনে হইলে আয় রায় তিনটা চারটা বাজে আর নানার বাড়িতে চলে যায় তুই তোমার নানি তো দরজা খুলতে পারবে না বলে তুমি ঘরত ডুববে কেমনে বেগুনে বলে ঘুম ঘরের বেগুনে আর তো এখন ডুগুন কিলে ফেরত দে আয় তো এখন বড় মামুর এড়ে যাই ইন্দি যাচ্ছি দে অনেরে দেখি আনে তুই মানে এই জ্বর তো মানে ভিতর এড়ে বেটে এমনি কিটতে লাগুন দে কিছু করতেছি না বাজি জ তুমি তোমার বড় মামুর ঘরত জ যাইম দে রে হতার ইন্দি হারাই না অনলে হতা হয়নি আমার সাথে হতা বলবে যে আমার সাথে কি হতা বলবে তুমি ঘুরে ফুয়া আই যেহেতু ঘুরে ফুয়া হতাও ঘুরে ঘুরে হইম দে রে আমি তো জানতাম তুই আমার মাথার বেরেন হাই ফেলাবে দে সাসি আমি তো এলে আসি এখন অনেক পরে আসব এ হাড়ে যাত দে যারা মিতে হারা শোনা সাড়ে তিনটা বাজে গে উড়ি যাইব হতান বাদে তারা আর হতান হারা না না তাগুক সাসি আমি অনেক পরে আসব কেলে ফর আসতে লাগুন না আর নানে হারাই তো হয়ে দেন অনানে রে বসো না ওডি তোর হাত তোর খাইতে সিয়ারি টানিয়ে না বই বেল লাগ তুই আইছ না বই আসতে
না সা সে আসে এদিকে অসুবিধা নাই। তোর ওরে হড়ারে নড়ে সেলাম দেব আমার ওর ইয়ে ঘুম যাচ্ছে সাসে দুর্যের বাদ থাইয়ে না তো অনে বাদ থাই ঘুম ন জান কাহ অনেকতে দুর্য ঘুম নয় কি বলে ছেলে আমার দুর্য একটু হাস হামা ছিল এজন্য ঘুমাই নি যায় কে হামা ছিল অনে ছিল আর কি তুমি ঘুরে মানুষ বুঝবে না সমস্যা নাই অনে হন না আর নানি আরে বোঝাই দেবো নানি অনে আরে বোঝাই না দেবেন হ্যাঁ বুঝাই দিম বুঝাই দিম ভাইয়া ওরে হসন আত্মাও তো উনি তো মনে হয় কি হামাসিল তোর কইসা সে এরকম কিছু না কি বলবো তো টেডি মামি রানুয়া পাহাড়ে আছে তোমার রানুয়া ফা গরত ফরালে হা করতেছে তুমি যাও না তোমার বড় মামার গরত যাই কিছু হাই দেয় আসো হতে আসছো যাই আয় আরো বাড়ি তুন বা থাই ফল ফুরুট হাই তারপরে আর নানার বাড়ি দেখছি দি তো তুই এত কিছু হাইলে আমার মাথার মগজ কেন হাই ফেলতেছ আরে শতান সত্য শতান ফুয়া বিরক্ত হইতে লাগুন ভাল্লাম আমি অনে হ্যাঁ কিছু চিন্তা করতে লাগুন নাকি মনে মনে কিছু চিন্তা করতেছি না আর তোকে কেমনে বন্দি করতে হবে আমার জানা আছে তুই তোমার লেখাপড়া নাই না তুমি আহাই আহাই হালি নানার বাড়ি চলে আসো যে আই ফরি আনে তারপর আইচ্ছি দিয়ে আর নানার বাড়িতে বেড়াইতাম আর রোল নম্বর হতো জানার না আনে না জানি না হতো তোমার রোল নম্বর দুই আর রোল নম্বর এলি দুই অনে আরে ওকে কঠিন প্রশ্ন করেন আয় অনারে লগে লগে উত্তর দিয়ে ফেলাই ওমা তাই নাকি এখন তো ধরা খাবি আমার কাছে আচ্ছা বলো তো ভূমিতে সব থেকে দ্রুততম প্রাণী কোনটি সীতা বাঘেরে মা ছেলে তো একবার টুকুর করে উত্তর দিয়ে ফেলছে আচ্ছা এখন দেখে বলো তো পৃথিবীতে পাওয়া সবচেয়ে কঠিন পদার্থ কোনটি মাই ডিয়ার টেডি মামি হীরা রে ও মামা রে এদের মুখত তো জোয়া ব্যাপারে রেডি থাকে বাজি কুসে ফরান যাচ্ছে গা বেউটির মা বাবে এটা উঠতেছে না আচ্ছা দেখে এখন বলো তো চট্টগ্রাম জেলা কত সালে প্রতিষ্ঠিত হয় এবার তো বলতে পারবে না হয়ত ফাইললে কে দেবেন ১৬৬৬ সালের অনারে তো হয়ে দিয়ে আরো উজ্ঞ প্রশ্ন করে ফেললাই অনে তিন্ন প্রশ্ন করে ফেলল এখন অনারা আই উজ্ঞ প্রশ্ন করি এবার উত্তর দেন অনে ধরন আর নানারা ঘরের ব্যাগুনত্বে এতুন বাটিয়ারি যাইতে সমালায় বোধহয় ৯০ মিনিট কিন্তু অনেতে বাটিয়ারির তুন এড়ে আসতে সমালায় বোধহয় ১৩ ঘন্টা সে কিনলে হন তো আমার কেন ১৩ ঘন্টা লাগবে রাস্তায় জ্যাম থাকবে এজন্য আরে হন জ্যাম থাকতো না রাস্তা একবারে ক্লিয়ার ওকে ফুকো থাকতাম দিতাম না তইলে তোমার নানার গোষ্ঠী কারে করে আসবে এজন্য অনেক কারত গড়ে আইবেন আমিও যদি কারত করে আসি তাহলে আমার কেন ১৩ ঘন্টা লাগবে ছেলে এটা কীরকম প্রশ্ন করছে যে উত্তর এটা আমি হন রইলে বাইর করতে পারতেছি না যে হন আমার কার হলো বাড়িছি না না মনে হয় বাড়ি সিনে দে এলে কার ড্রাইভার দিম দর হারাইলে ফুরা সিটাং সব সিনে দে এলে কার ড্রাইভার দিও মনে রে তইলে আর কেন দেরি হবে আমাকে মনে হয় কারলা ফইলে নিতে চাইবে না কিয়া তোরে কারলা ফইলে কার তুলতু কেন স্যার হারন সাসে আমার সাথে তো বেগুনের সাথে হইজে লাগি যায় অনামিকে বেড়াইতে যাওয়ার জন্য বাইরে এলে একটা সিএনজি ওলাও যাইতে চাই না কোন তুমি আমাকে এই জন্য প্রশ্নটা করছো জানা ইস্কান্দর গম্মতে ভাবিছন উত্তর কি হইব তইলে আমার কেন ১৩ ঘন্টা লাগবে সাসি আপনার নাতি তো মনে হয় আমাকে অপমানি করতেছে এখন আমার অশান্তি লাগতেছে সাসি কেন আমার ১৩ ঘন্টা লাগবে কি এমন অপরাধ করছি আমি বেহাল মাইফা কেন সালি বিসালি লাগে এ সাতো এ মাইফা এন কা গরত তুই ৯০ মিনিট যেই ১৩ ঘন্টাও তাই ও মামারে সাসি আবার আরেক কথা বলতেছে ৯০ মিনিটও যেই বলে ১৩ ঘন্টা ওই এরা আয়া নাতি মিলে তো আমাকে ফল বানাই ফেলবো বিউটির মা ভাবি কোথায় আসনে আমার তো মাথা ঘুরাচ্ছে আমাকে কেউ একটু দড়ি গরদ নিয়ে যাও মা